হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন সকাল 7:30 বাজছে আর জাস্ট মাত্র ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে বিছানা তোলা হয়ে গেছে, এই যে দেখো। আর আজকে হলো সানডে, তো হ্যাপি বলা সানডে যাতে সবার কাটে আর কি। প্রচুর শীত পড়ছে বন্ধুরা, একদম ঠান্ডায় মনে হচ্ছে একদম জড়ো হয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। সোয়েটার পরেছি, তার উপরে আবার চাদর নিয়েছি। তো বিছানা টিছানা তুলে নিলাম, এখন যাচ্ছি হলো ব্রাশ করব আর কিচেনের কাজকর্ম শুরু করব। এই যে উনার মর্নিং হয়ে গেছে, উনি ব্রাশ টাশ করে চলে এসেছেন। গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে। গুড মর্নিং, আজকে তো আমি যাব চিড়িয়াখানায়। গুড মর্নিং। তো শিশুর মর্নিং হয়ে গেছে আর শিশুর বাবারও হয়ে গেছে, আর আমি এদিকে যাচ্ছি হলো ব্রাশ করতে যাব। ঠিক আছে, তো চলো। তার আগে এখানে দেখো, সকাল সকাল গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আমাদের আজকে সকাল সকাল স্নান হয়ে যাবে। দেখলেই ত্রিশু কী বললো শুনতে পেয়েছো তোমরা? তো চলো এদিকে যা হোক যে সরি, গরম জলটা হোক, আমি ব্রাশটা করে আসছি। তো বন্ধুরা, চা বিস্কিট খেয়ে নিয়েছি ফটাফট, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন দেখো, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে দেখো একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, মানে কুচি করে নিয়েছি। তো কী রান্না হচ্ছে একদম ফটাফট সিম্পল রান্না করতে চাইছি। এখানে দেখো শিং মাছ, তো এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ফ্রিজ থেকে এখন বের করে নিয়েছি। মাছটা ভাজবো আর শিং মাছের একটু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে করব। এতটুকুই আজকে রান্না। যেহেতু আমরা এখন বেরোচ্ছি সকাল সকাল, তো টাইম একদম খুবই কম আছে, তার জন্য বন্ধুরা ঝটপট করছি। ত্রিশু আর ত্রিশু বাবা স্নানে চলে গেছে, তো আমিও তরকারিটা বসিয়ে স্নানে চলে যাবো, কারণ 9টার মধ্যে আমরা বেরোবো। ঠিক আছে, তো চলো। এখন আর তোমাদের সাথে সেরকম কিছু তাহলে শেয়ার করছি না। এখানে তেল গরম হয়ে গেছে প্রায়, তেল গরম হলেই মাছটা ভেজে নেব। তো বাকিটা তোমাদের সাথে কোথায় যাচ্ছি কী করছি ব্লগের মাধ্যমে শেয়ার করবো। ঠিক আছে, তোমরা সবাই সাথে থাকো। আমি এখন ক্যামেরা অফ করে মোবাইলটাকে চার্জে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি দেখো আমরা এখন রেডি হয়ে গেছি। আমি এই যে এই লুকটা, তো জিন্স আর এই টি শার্টটা পরে নিয়েছি। তো ত্রিশুর বাবা ওরাও রেডি হয়ে গেছে, আর কোনো মেকআপ নয়, জাস্ট সিম্পল একটু লিপস্টিক। ঠিক আছে, তো চলো আমরা এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকো। ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো আমরা চলে এসেছি আমাদের মানে যেখানে আসার কথা ছিল আর কি। তো আজকে যেহেতু সানডে, আমরা কালকে রাত্রিবেলায় প্ল্যান করেছিলাম যে ত্রিশুকে একটু ঘোরাতে নিয়ে যাব। তো ফ্যামিলিতে অনেক ঝামেলা চলছে, তো যার কারণে একদম মানে সব কিছুই বন্ধ হয়ে আছে। তো ত্রিশুরও মনটা খারাপ ছিল, তো আমরা ভাবলাম চলো আজকে ত্রিশুরও একটু আনন্দ হয়ে যাবে, যেহেতু আজকে সানডে, তো আমাদেরও একটু মুডটা ফ্রেশ হয়ে যাবে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ সিপাহিজলা জিওলজিক্যাল পার্ক। তো আমরা এখানে চলে এসেছি, এটা ত্রিপুরার মানে অন্যতম একটা পার্ক। এখানে হলো অনেক রকমের অ্যানিমেলস আছে আর কি। তো বাচ্চারা দেখবে অ্যানিমেলস দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়, তার জন্য আমরা প্ল্যান করেছি যে এখানে ত্রিশুকে নিয়ে আসব। আর আমাদের সাথে দেখলে মানে গীতশ্রী ওরাও এসেছে, তো রাইকে সাথে নিয়ে। তো আমরা এখন দেখলেই পার্কের ভেতরে প্রবেশ করলাম। আর বন্ধুরা, এই পার্কটাতে মানে আমারও ফার্স্ট টাইম আসা, আমি ত্রিপুরাতেই জন্ম, সব কিছু ত্রিপুরাতেই, কিন্তু এই পার্কে আমার আর কখনো আসা হয়নি। তো যাই হোক, ত্রিশুরবাদে মানে আমরাও একটু চলে আসলাম পার্কে একটু ঘোরার জন্য। আর জীবনে আমি এখানে আসিনি, তো আমার কাছেও একটু আলাদা অনুভব হচ্ছিলো। তো সবার প্রথমে ঢুকেই দেখো, এখানে অনেক মানে বন্য জন্তু আছে আর কি। তো সবার প্রথমে ঢুকেই আমরা এখানে দেখতে পেলাম হলো ভালুক। তো দেখো ত্রিশু তো খুব এক্সাইটেড হয়ে গেছে, আর এখানে ওদেরকে এইভাবে মানে লোহার খাঁচার মতো করে বানিয়ে তারপরে রাখা হয়েছে। তো আমরাও খুব আনন্দ সহকারে দেখছিলাম, আর ত্রিশু তো খুবই আনন্দিত এই জায়গাতে এসে। আর এখানে আরও অনেক কিছু আছে বন্ধুরা, তো চলো তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। আর আমিও যেহেতু ফার্স্ট টাইম দেখছি, তো আমারও কিন্তু খুব ভালো একটা মানে ফিলিংস হচ্ছিলো আর কি। এত কাছ থেকে বন্যজন্তুদের দেখতে পাবো, এটা মানে একটু অন্যরকম ফিলিংস, বুঝতেই পারছো। তো চলো এবার আস্তে আস্তে করে আমরা একটু পার্কের ভেতরের দিকে যাচ্ছি। তো দেখো এখানে যেতে যেতে এখানে হলো চিতা দেখতে পেলাম। তো চিতা আমরা দূর থেকেই ক্যামেরা করছি, বুঝতে পারছো। তো এখানে চিতা দেখো, তোমাদেরকেও দেখালাম আর আমরাও দেখলাম।
তো সাথেই এখানে আছে হলো সিংহ, আর ত্রিশু তো এত খুশি হয়ে গেছে এসব দেখে। তো দেখো সবগুলো কিন্তু মানে একদম লোহার খাঁচার ভেতরে ভরা আর কি। তো সিংহ দেখে নিলাম, এবার আমরা আরও একটু সামনের দিকে এগোবো। আর বন্ধুরা এখানে যেহেতু এসেছি অনেক পশু পাখি তোমাদের সাথে শেয়ার করব, তো ফাঁকে আমি আমাকেও একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। তোমরা জানি হয়তো তোমরা আমাকেও মিস করছিলে, তার জন্য আমি ফাঁকে আমাকেও একটু দেখালাম। আর হেঁটে হেঁটে সব কিছু মানে দেখতে হবে, তো আমরা দুবার গাড়ি পাল্টে তারপরে এখানে এসেছি বন্ধুরা। তো এখন দেখো হেঁটে হেঁটে পুরো পার্কটা ঘুরবো, আর এটা কিন্তু বিশাল একটা এরিয়া জুড়ে আছে। তো দেখো এদিকে হলো, এবার একটু দেখাচ্ছি তোমাদেরকে, হরিণ দেখাবো এখানে। মানে ত্রিশু আর রায় দেখো খুবই এক্সাইটেড, ওরা মানে দেখছিলো আর কি। তো এখানে দেখো ভেতরে হরিণ দেখা যাচ্ছে। তো আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে মানে তোলার চেষ্টা করছি আর কি। আর আজকে যেহেতু সানডে, লোকজন ভালোই আছে এখানে। তো বন্ধুরা এবার দেখো দেখাচ্ছি হলো জঙ্গলি বিল্লি, অনেক বড়। আমরা বাড়িঘরে যেসব বিড়াল দেখি আর কি, সেগুলো থেকেও এগুলো অনেক বড় মাপের বিড়াল। তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি, আর মানে যেহেতু খাঁচার ভেতর আছে আর আমরা বাইরে অনেক দূর থেকে ক্যামেরা করছি, তো আমরা তো দেখতে পাচ্ছি, হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরেও একটু একটু করে শেয়ার করার চেষ্টা করলাম। আবার আরেকটু সামনে এসে এখানে দেখো সিংহ দেখতে পেলাম, তো আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর যাই কিছু দেখেছি বন্ধুরা সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। ব্লগটাতে সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা যেরকমভাবে এনজয় করলাম আর কি এই সানডেটাকে, তোমাদেরকেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা চলছে। তো এই যে দেখো এখানে আরেকটা জঙ্গলি বিড়াল দেখা যাচ্ছে, আর বিড়ালগুলো এত বড় বড়, আমি তো জীবনেই প্রথম দেখলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। বন্ধুরা দেখলেই ময়ূর দেখলাম, ময়ূর দেখার পর এখানে কচ্ছপ দেখলাম, তারপরে চলে এসেছি। দেখো এখানে দেখেই বুঝতে পারছো কি জন্তু শুয়ে আছে। তা আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে কুমিরকে সামনে থেকে দেখব। যাই হোক কুমির দেখার পর এবার চলে এসেছি এখানে পুরো অজগরের বিল, মানে দেখতেই পাচ্ছো কত বড় বড় অজগর এখানে। তোমাদের হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে আমি ঠিকভাবে ক্যামেরা করতে পেরেছি কিনা জানি না। তো যাই হোক একটু দেখার পর আমার একদম পুরো শরীরটা শিওরে উঠছিলো, মানে এখানে সবাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, তো আমি জাস্ট একটু ক্যামেরা করার জন্য একটু ক্যামেরাটা ধরে দাঁড়িয়েছিলাম আর কি। তো যতটুকু পেরেছি তোমাদের জন্য একটু ক্যামেরা করে নিয়েছি, আর ক্যামেরা করে এই জায়গা থেকে আমি ফটাফট সরে গেলাম, আমার কেমন জানি একটা লাগছিল। তো বন্ধুরা যাই হোক পার্কে এসে দেখো অনেক কিছু দেখতে পেলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর কি। তো এবার আমাদের মানে ফেরার পালা। তো যেতে যেতে এবার যেগুলো পড়ছে আমরা এখন পার্ক থেকে আস্তে আস্তে করে বেরোবো, তো যেতে যেতে যেগুলো পড়ছে সেগুলো আবার একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর মানে হাঁটাহাঁটি তো প্রচুর হয়েছে, পুরো পার্কে হেঁটেছি, তো একদম গরমও ধরে ফেলেছে, মনে হচ্ছে এবার গরম লাগছে। তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে করে কয়েকটা ছবি টবি নিলাম, তারপর এবার বাড়ির দিকে রওনা দেব। আর যেতে যেতে দেখো এখানে আবার দেখতে পেলাম চশমা বানর, তো সেগুলোও একটু তুলে নিলাম তোমাদের জন্য।
আর মানে পুরোটা দেখতেই পাচ্ছ একটা খাঁচার মতো করে বানানো, আর এটা নেট দিয়ে মানে খাঁচার মতো করে বানানো, তার জন্য ভালোভাবে মানে হয়তো ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না আমার মনে হচ্ছে আর কি, তার জন্য কথাটা আমি বারবারই বলছি তোমাদেরকে। তো দেখো এবার আবার যেতে যেতে এখানে দেখতে পেলাম মানে ভালুক, বানর, অনেক কিছু আবার দেখতে পেলাম। তো যাই হোক, এখানে আরেকটা বানর খুব সুন্দর আওয়াজ করছিল, এটা কী বানর ঠিক আমি জানি না, নাম বলতেও পারবো না তোমাদের সাথে। তো যেতে যেতে আবার এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম, আর এখানে দেখো জলহস্তি দেখতে পেলাম, তো সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম, অনেক দূর থেকে যেহেতু তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। যাই হোক, তারপরে একটু একটু বুঝতেই পারবে, আমরা যেভাবে দেখলাম সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এবার আমরা একদম ফাইনালি বেরোবো, আর বের হওয়ার পথে দেখো এখানে এত হরিণ দেখতে পেয়েছি, প্রচুর পরিমাণে হরিণ, তো সেগুলো একটু ক্যামেরাবন্দি করে নিলাম, আর এত ভালো লাগছিল মানে কি বলবো তোমাদেরকে। তো চলো আবার আমাদের ফিরতে হবে বাড়িতে, তার জন্য আমরা বেরোচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম, গাড়ি চেপে বাড়িতে এসেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, ব্লগটা এমনিতেই 10 মিনিটের উপর হয়ে যাচ্ছে। তো বাড়িতে এসে এখন চেঞ্জ টেঞ্জ করবো, হাত পা ধোবো, আর পুরো সন্ধে হয়ে গেছে, এখন 5:30টার মতো বাজছে মনে হয়, 5:30, 5:45 ওরকম বাজবে। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, আর পুরো ঘরে দেখো কী অবস্থা করে রেখে গিয়েছি, একটু সাজুগুজু করতে হলে কোথাও বেরোতে হলে আমার ঘরের অবস্থা এরকমই হয়ে যায়। তো যাই হোক, এখন সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে আসি। তো বন্ধুরা এই যে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে গেলাম একটু চা টিফিন করার জন্য, তো এখানে ত্রিশুর বাবা আর আমি, আর ত্রিশুরও টিফিন হয়েছে, টিফিন করে এখনও চলে গেছে আজকে শুতে, শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছে, অনেকটা হেঁটে হেঁটে মানে ঘোরা হয়েছে আর কি। তো আমি এখন চাটা খেয়ে একটু রেস্ট নেব, দেখা যাক রাত্রিবেলা উঠি কিনা, ঠিক আছে? তো চলো চা খেয়ে নিই, তারপর পরে যদি আবার ক্যামেরা অন করি তাহলে তো তোমাদের সাথে কথা হবে, নয়তো ব্লগ এখানেই এন্ড হবে।